ময়মনসিংহ নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন নির্মাণ, কিন্তু নিশ্চিত করা হচ্ছে না ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। অগ্নি ঝুঁকি মোকাবেলায় সংকট রয়েছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসেরও, ফলে বহুতল ভবনের কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা মোকাবেলায় হিমশিম খেতে হবে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের হিসেবে গত 10 বছরে নগরীতে গড়ে ওঠা বহুতল আবাসিক এবং বাণিজ্যিক যেসব ভবন নির্মাণ করা হয়েছে তার কোনোটিতেই মানা হয়নি বিল্ডিং কোড আইন, যে কারণে বেশিরভাগ ভবনই রয়েছে অগ্নি ঝুঁকিতে। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত ম্যাক্সিমাম বিল্ডিং যেগুলো সার্ভে করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে আমাদের অগ্নি ঝুঁকি রয়েছে। কয়েকদিন ধরে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তারা ভবন মালিক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে ঝুঁকিপূর্ণ সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দিচ্ছেন, পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। এই ভবনটি আমরা পরিদর্শন করলাম, কিন্তু ওই ভবনটিতে পানির কোনো উৎস আমরা দেখতে পাই নাই, পানির কোনো রিজার্ভার নাই, বৈদ্যুতিক তার যেগুলো আছে নেকেট অবস্থা আছে, খোলা অবস্থা আছে, যে কোনো সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হইলে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড হবে। বহুতল ভবন নির্মাণে এক নম্বরে আমাদের বিল্ডিং কোড মেনে তার দেখে চলতে হবে, কিন্তু অনেক মালিকরাই আছে তারা এই সমস্ত নিয়ম নীতি তারা মানতে চাচ্ছে না, তার জন্য আমরা সার্ভে করছি। দেখি সার্ভে করার পরে যেগুলো ত্রুটি পাবো তাদেরকে আমরা চিঠি দিব, চিঠির পরবর্তীতে তারা যদি সংশোধন না করে তাহলে আমরা মোবাইল কুড়ে যাব। অগ্নি ঝুঁকি মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতির অভাব বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমাদের যে সক্ষমতা বর্তমানে যেটা আছে আমাদের ময়মনসিংহ ফায়ার স্টেশনের জন্য, আমরা 2-3 তলাতে আমরা ই করতে পারবো। বর্তমান সরকারে আমাদেরকে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি এখন ই করছে, সাপ্লাই দিচ্ছে, সেই হিসাবে ময়মনসিংহে সেই অত্যাধুনিক যন্ত্রগুলো এখন আসে সারা নাই। আমরা লেখালেখি করতেছি এবং আমাদের ডিপার্টমেন্ট এই ব্যাপারে সচেষ্ট আছেন। দ্রুত আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, বার্তা 24.com, ময়মনসিংহ।